আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ ও আগামীকাল দেশের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কী জানাচ্ছে আবহাওয়ার বিশেষ মডেলগুলো, বিস্তারিত লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এইবার জেনে নিব এক নজরে। প্রথমে আমরা সরাসরি লাইভ স্ক্রিনের মধ্যে চলে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন আর বঙ্গোপসাগর থেকে কিছুটা জলীয় বাষ্প প্রবেশ করতেছে পশ্চিমবঙ্গের মধ্যে। সেজন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে এবং বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে মেঘগুলো ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হবে। পূর্ব দিকে অগ্রসর হওয়ার কারণে এখানে পূর্ব দিকে কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সিলেট বিভাগ সহ ধরে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করতেছে। আগামী 24 ঘণ্টায় সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি কোথাও বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা একটু স্যাটেলাইট মোডে চলে যাই, দেখি বাংলার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইট মোডের মধ্যে চলে আসলাম, যে আপনাদেরকে দেখিয়েছি এর আগে দামবাদের দিকে জলীয় বাষ্প যাচ্ছে প্রচুর পরিমাণ, ঠিক সেখানে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে গেছে। তো মেঘগুলো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং রাজশাহীতে প্রবেশ করবে। যদি মেঘের গতিবেগ যদি ঠিক থাকে, যদি শক্তি ঠিক থাকে, এই মেঘ কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে। বাংলাদেশে এখানে বর্ডারে কিছু কিছু এলাকায় বৃষ্টি হলেও হতে পারে। এখনও পর্যন্ত তেমন ভয়াবহ বৃষ্টির রিপোর্ট কিন্তু পাওয়া যায়নি এবং দেশের উত্তরাঞ্চলে কিন্তু ভয়াবহ বৃষ্টির রিপোর্ট কিন্তু পাওয়া গেছে। দেশের উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সময় যে বাংলাদেশের মানচিত্রের উপর আকাশ আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রাম কক্সবাজারের মানচিত্রের উপর আকাশটা মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে কিছুটা, তবে রোদের জলমল পরিস্থিতিও কিন্তু দেখা যাচ্ছে। তবে আকাশটা কিছুক্ষণের জন্য মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে এবং এখানে বঙ্গোপসাগরে যে দেখতে পাচ্ছেন দক্ষিণ বঙ্গোপসাগর কিন্তু ভয়াবহ মেঘ রয়েছে। যাই হোক, তো আগামীকাল আমরা দেখি দেশের কোন কোন জেলায় বৃষ্টিপাতের আভাস দিচ্ছেন মডেল। সরাসরি আমরা বজ্র বৃষ্টি মোড়ে চলে যাব। বজ্র বৃষ্টি মোড়ে চলে গিয়ে আমরা দেখে নেব যে আগামীকাল দেশের কোন কোন জেলায় বৃষ্টিপাতের আভাস দিচ্ছেন। এই মুহূর্তে পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে মঙ্গলবার আমরা 17 তারিখ লাইভ ট্রেকের মধ্যে রয়েছি। দেশের দক্ষিণাঞ্চল মূলত বৃষ্টির পরিমাণ অনেকটাই কম দেখাচ্ছে আমাদেরকে। দেশের দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম এবং উপকূলীয় কিছু কিছু অঞ্চলে হালকা বৃষ্টিপাতের আভাস দেখাচ্ছে, যে হতেও পারে বা নাও হতে পারে। তবে দেশের উত্তরাঞ্চলে ভালো বৃষ্টিপাতের আভাস আমাদেরকে দেখাচ্ছে। মূলত সিলেট বিভাগ সহ ধরে সিলেট বিভাগের উত্তরের অনেক জায়গায় বৃষ্টিপাতের আভাস রয়েছে। এদিকে রংপুরের উত্তরাঞ্চল এবং গুয়াহাটি মূলত দেশের বর্ডারের বাইরে একদম উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে দেখাচ্ছে আমাদেরকে মডেল। আপনারা দেখতে পাচ্ছেন দেশের উত্তরাঞ্চলে যারা আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবধানের সাথে থাকবেন। মূলত দেশের দক্ষিণাঞ্চলে তেমন ভয়াবহ বৃষ্টিপাত দেখাচ্ছে না, তবে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হলেও হতে পারে এমনটাই পরিস্থিতি কিন্তু দেখাচ্ছে। এবং পরবর্তীতে ঢাকার উত্তর এবং ময়মনসিংহ সহ ধরে দেশের আরও অর্ধেক জায়গায়, বিশেষ করে ঠিক উত্তরাঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত আভাস কিন্তু আমাদেরকে দেখাচ্ছে মডেল। তো পরবর্তীতে শক্তি বৃদ্ধি করলে বিস্তার করে কুমিল্লা সহ চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় বিস্তার লাভ করবে, এরকম পরিস্থিতি কিন্তু রয়েছে। তবে সাথে থাকবেন আমাদের, পরবর্তী আপডেট আমরা অবশ্যই দেখাবো। আর যদি কোনো ধরনের ভয়াবহ মেঘ তৈরি হয়, এই বজ্রঝড় যদি তৈরি হওয়ার আশঙ্কা থাকে, সেটা আমরা অবশ্যই কমিউনিটি ট্যাবের মধ্যে পোস্ট করে দেব। তো এ হচ্ছে মূলত আজ ও আগামীকালের পরিস্থিতি। তো যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।